হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। তো আমাদের ঈদ কেমন কাটলো আপনাদেরকে শেয়ার করব সারাদিন। আজকে সারাদিন আপনাকে দেখাবো। তো ঘুমায় ঘুমায় আমাদের ঈদ কাটলো। তো দেশের বাড়িতে ঈদ কাটতেছে সাদা মাথা ঘুমায় ঘুমায়। আপনার ভাই আমাদের কোথাও ঘুরতে নিয়ে যায় নাই, আমরা ঘরের মধ্যেই আসি, বাহিরে বের হওয়া যাবে না। তাই তো আজকে রান্না হবে মজার মজার খাবার, দেশি মাছ, চেমো মাছ কুটতেছে। তো চলেন আজকে আপনাদের ভিডিওটা দেখাই, দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে বড় ম্যাডাম মাছ কুটছে, চেমো মাছ। প্রচুর রোদ উঠছে আজকে। আর এই যে মাছ ডলতেছে। চেমো মাছ। তো এই যে এখানে হচ্ছে রান্না করতেছে আমার বড় আপা তানিয়া রাম্মু। তো আজকে রান্না করতে বললাম যে অন্যরকম একটা রান্না কর, ঈদের দুই তিন দিন তো প্রচুর পরিমাণ মাছ মাংস খাওয়া হয়েছে, তো ভালো লাগতেছে না। তো আজকে ঈদের তৃতীয় দিন, তাই বললাম যে গাছের আম পার। তো গাছ থেকে আম পারলো, আমাদের এই গাছের আমটা খুব টক, তো সেই আম ডাল রান্না করবে। তাই বললাম যে আগে আম ডাল রান্না করো। তো সেই ডাল রান্না করতেছে, আর প্রচুর গরম পড়ছে, গরমে আসলে রান্না করা যাচ্ছে না। তো আপাই রান্না করতেছে, এই জন্য আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারতেছি না। তো টক ডাল রান্না করতেছে এখন। আর এখানে এখন দুপুর 12টা বাজে। তো জিসানের পাপা বাহিরে গেছিল, তো এই যে সিঙ্গারা নিয়ে আসছে। তো এরা সবাই সিঙ্গারা পছন্দ করে, আমি আবার সামুচাটা পছন্দ করি। তো সামুচা আজকে ছিল না, শুধু সিঙ্গারা, তাই নিয়ে আসছে, সবাই মিলে খাবে। আর আমি গরমে সব বাচ্চাদের কাপড় চুপড় খুলতে বলতেছিলাম ধমক দিয়ে দিয়ে, যে কাপড় চুপড় খুলো, গরমে কেউ কাপড় গায়ে রেখো না, এত গরম পড়ছে, তো কেউ কাপড় খুলবে না আমার ভয়ে, আমাকে খুব ভয় পায় বাচ্চারা। তো যাই হোক, আর এখানে গান চলতেছিল, তার জন্য এখানে বয়স দিতে হয়েছে। গরমের মধ্যে পাঞ্জাবি এখন পরে রয়েছে। গেঞ্জি খোল গরমে। তো দুপুরে সিঙ্গারা খাওয়ার পরে এখন আবার রান্না চলে আসছে। তো আপা এখানে কচু শাক রান্না করতেছে। তো আগে থেকে কচু শাক সিদ্ধ করে রেখেছিল, আমাদের কাছে কচু শাক খুবই মজা লাগে। তো চিংড়ি মাছ দিয়ে, যে ছোট চিংড়ি দিয়ে কচু শাক ভাজি করবে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো ভাগ্নে ভিডিও করতেছে, আর হচ্ছে আপা রান্না করতেছে। গরমে আমি বাহিরে বের হতে পারতেছি না, অসম্ভব গরম পড়েছে। তো সবাই বেশি বেশি পানি খাবেন। তো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে
চারটা শুকনো মরিচ দিয়েছে, রসুন দিয়েছে, চিংড়ি মাছটাকে ব্রাউন কালার করে ভেজে কচু শাকটা এর ভিতরে দিয়ে দিল। তো কচু শাকটা কিন্তু আসলে সবসময় তোলা হয় না, খাওয়া হয় না, তাই আপাকে বলেছিলাম যে আমাদের জন্য বেশি করে কচু তুলে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার জন্য। তো এই যে দেখতে পারতেছেন একটা বক্স কচু শাক আমাদের জন্য সিদ্ধ করে ডিপে রেখেছিল। তো আমি বলেছি যে একদিন দুদিন পর পর আমাদের জন্য একটু একটু করে ভাজি করতে, কচু শাক ভালোই লাগে। আর জিসানকে আমি আবার কচু শাক ভালো করে মাখায় একটু তেঁতুল দিয়ে জিসানকে ভাত খাওয়াতে পারি, ও দুই তিন বেলা ভাত খায় মাশাল্লাহ। জিসানকে করলা ভাজি দিয়েও ভাত খাওয়াই, তো এক দুই নালা যাই খায় ভালোই খায়, অন্য অন্য বাচ্চারা কিন্তু খায় না। তো আমি ওকে শিখিয়েছি আর ওর পাপার মতন হয়েছে, ওর পাপা যা খায় ও সেম তাই খায়। ওর পাপা হচ্ছে করলা ভাজি পছন্দ করে, কচু শাক পছন্দ করে, জিসানও সেম সিঙ্গারা খায়, সিঙ্গারা পছন্দ করে। তো এরকমই। তো এখন আমি রান্না করে নিব চেমো মাছ, হাতে মাখায় চেমো মাছ, এটাকে আমরা চেমো মাছ বলি, এটা খেতে অনেক মজা। তো এই যে হাফ কেজি নিয়ে আসলো দুলাভাই, তো এখন এটা হাতে মাখায় চড়ায় দিব। এই মাছটা চচ্চড়ি, এভাবে চচ্চড়ি করলে দুই প্লেট ভাত খাওয়া যায়। চেমো মাছ আপনারা কি মাছ বলেন অবশ্যই বলবেন। এই যে মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে চড়ায় দিব। আর বন্ধুরা এই যে দেখেন জিসানের অবস্থা, আসলে শহরের ছেলে মেয়ে গ্রামে আসলে যা হয়। তো জিসানকে আমি আটকে রাখতে পারতেছি না, ঘরে গেট দিয়ে তালা দিয়ে কেচি গেট টেনেও রাখতে পারতেছি না, সে সোজা দৌড় দিয়ে রাস্তায় চলে যায়, না অন্যদের বাসায় চলে যায়, না হলে এই যে দৌড় দিয়ে লাফ দিয়ে এসে কী করে বালির পরে ঝাঁপ দিয়ে পড়ে। তো সঙ্গে সঙ্গে যে বালি সানে, তো প্রতিদিন চার পাঁচবার গোসল করানো লাগতেছে, আসলে ওর সঙ্গে আমরা পারতেছি না। তো আমি বলতেছি ওকে ঢাকায় পাঠায় দিব, ওকে এখানে রাখবো না, সে কার কথা শুনে সে তার মতনই। এই যে বালি আস, দেখেন কত কালা হয়ে গেছে এই কয়দিনেই। তো এই যে এইভাবে বালি মাখতে থাকে, তো দেখেন আপনারা সে কথাই শুনতেছে না আমার, এই অবস্থা। এত গরম, গরমে আপনাদের কি রান্না দেখাবো, গরমে রান্না করা যাচ্ছে না। তো আমি একটু আসলাম এতটুকু রান্না করতে, আর সব আমার আপাই রান্না করলো। প্রচুর গরম এখানে, আজকে অনেক গরম পড়ছে, ঈদের তৃতীয় দিন। তো আজকে সব আম টক ডাল, তারপরে হচ্ছে কচু শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে চেমো মাছ চচ্চড়ি। আর কি রান্না করছে দেখতে হবে, আপনাদের দেখাবো খাওয়ার সময়। তো এই যে এটা রান্না হয়ে যাক, গরমে আর দেখাইতে পারতেছি না, এটা একদম ঝোলটা টানায় ফেলবো, আর দেখা হবে আপনাদের খাওয়ার সময়। প্রচুর গরম আজকে, সবাই বেশি বেশি গরমে পানি খাবেন। কাঠের আগুন, রান্না করতে তো সুন্দর কিন্তু গরমে রান্না করতে পারতেছি না, প্রচুর গরম। এই যে আমাদের ফ্যানে রাত্রে বাতাস হয় না, তো রাত্রে ঘুমানো যায় না, তাই ক্যাপাসিটার লাগাচ্ছে আপনার ভাইয়া। ক্যাপাসিটার লাগাইলে ফ্যান হয়তো ভালো হয়ে যাবে, তো সে নিজেই লাগাচ্ছে। ক্যাপাসিটার লাগানো হয়ে গেছে, এখন জোড়া দিচ্ছে ফ্যান তার। আজকে রাত্রে ঘুমানো যায় নাই, প্রচুর গরম, আর জিসান খুব ডিস্টার্ব করছে গরমে, ঘুমায় নাই, এখন নিজে নিজে লাগাই দিছে। হ্যাঁ, এই যে আমাদের দুপুরের খাবার, আজকে অনেক মজার খাবার, চেমো মাছ রান্নাটা, এই যে যেটাই মাত্র রান্না করে আনলাম, এটা কচু শাক, চিংড়ি মাছ দিয়ে কচু শাক, বেগুন ভাজি, আম ডাল, না আম কই, এই যে আম ডাল, গাছের আম, আম ডাল, এই যে খাচ্ছে। আর আমি জিসানকে কচু শাক দিয়ে ভাত খাওয়াচ্ছি, এই যে Thank you.
তো খাওয়ার সময় ইমরান বলতেছিল কোথাও তো নিয়ে গেল না আমাদের বেড়াইতে ঘুরতে, তো আমাদের বাহিরে ঘুরতে যাওয়ার কথা ছিল বাগেরহাট, তো আপনার ভাইয়া বলল যে না এই গরমে দরকার নাই, তো আপনার ভাইয়া খায় আর ঘুমায় আমাদের বাইরে কোথাও নিয়ে যায় না, তাই আমরা ঝগড়া করতেছিলাম। তো এই তো মজা করে সবাই কচু শাক দিয়ে ভাত খেয়েছি, খুব ভালো লাগলো খাবারটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে মজার মজার রান্না হয়েছে, চেমো মাছ হলে তো আমার আর কিছু লাগে না, আমি দুই প্লেট ভাত খাই আর আমি অলরেডি কিন্তু মোটা হয়ে গেছি, 20-30 কেজি আবার বেড়ে গেছি। তো এই স্বাস্থ্য কী করে কমাবো আমি জানি না, ডায়েট করতে অনেক কষ্ট হয় সেটা আপনারা জানেন কি না আমি জানি না, তো আমার পক্ষে ডায়েট করা অনেক টাফ। আমি প্রায় 30 কেজি কমেছিলাম 6 মাসে, তো আমার আবারও ডায়েট করতে হবে। আর এত মজার মজার খাবার সামনে পেলে আসলে ভাত রাখতে পারি না, আর আমি তো ভাতের পাগল এই জন্য। আর জিসানকে কচু শাক দিয়ে সুন্দর করে ভাত খাওয়াচ্ছিলাম, জিসান কচু শাক দিয়ে ভাত ও বুঝতে পারে না এটা কচু বাকি, তো ওকে খাওয়াচ্ছে। ওর পাপাও কচু শাক দিয়ে মজা করে ভাত খেয়েছে, ও যে আমার বড় দুল্লাভাই, তো সবাই আমরা মজা করে খেয়েছি। তো আজকের রেসিপি এগুলাই ছিল, সিম্পল রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।